এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্রাশ লৈ লৈ আজি ভিডিওটো প্রথমতে আরম্ভ করে দিছো গাইজ রাতিপুয়া শুই উঠিছো বর্তমান টাইম হয়েছে 9টা আর 9টা বাজার লগে শুই উঠি এই দাঁত ব্রাশ মুখত লৈ এইফালে সরিয়া লৈ প্রথম প্রথম আহি আছো মানে পিক ফার্ম লৈকে গাইজ একদম রাতিপুয়া মেইন কাম প্রধান কাম বলে গেছে পিক ফার্ম লৈকে আহি খাদ্য পাতি দিব লাগবে গাড়ি সাফা টাফা সব করে ক্লিয়ার করে দিব লাগবে আর যা নক মানে গুড মর্নিং সকলকে জানাইছো আপনার যতে আছে ভালে কুশলে থাকক আমাকো অলপমান আশীর্বাদ করব ভিডিও সিডিওবিলাক চাই হলেও আপনার চলি থাকিব আর নাকি গাইজ উপায় নাই আর এইফালে চাব পারে একদম ঠানঠানিয়া বানপানিয়া হয়ে গেছে গোটাই ফার্ম হাউস খন বরফুণ দিয়ে আছে না এইকদিন সো আর এইফালে একদম পুরা একদম গেলগেলিয়া হয়ে আছে গোটাই কি করব ভাই ঠিক আছে আইছো র আইছো র মুখ চোখ ধুয়ে আই আছো টেনশন নলবি যে নহক গাইজ এফালে ফার্ম হাউসত আহি পাইছো এটা বাল্টিং শালটিং এই সরিয়াটো ইয়াতে থলো থৈ এতিয়া এফালে বাল্টিংবিলাক লৈ যাব লাগিব ফার্ম হাউসত ইয়াতে খাদ্য ভরাই গাইজ কথাটো কি জানো না গধূলি সময়ের পৰা মানে গাহরি ভিতরে মোৰ ইয়াতে কোনো মানুহ দেখা নাপায় সেই কারণে মোক দেখা পায় মানে মানুহ ফার্স্ট টাইম ময়ে আহো এই ফার্মলৈকে সো মোক দেখা পায় গাহরিবিলাক একদম খুব ধুনিয়াকে মানে মাতি আছে এম জে বলে এফালে চাব পাৰে গাইজ আপোনালোকে আগৰ দৰেই মানে এইবাৰো এই মুহূর্ত পোয়ালিবিলাক মানে পুঁজির তলত ধুনিয়াকে শুই টোপনি যাওয়ার ব্যস্ত হয়ে আছে ওই পিগে গোবর বলা কোডাল মানে এইফালে পুখুরীত ধুলে আছে নাকি ঠিক আছে নমস্কার গ্রহণ করব আপনার মুখ চুখ ধুই একদম পুরা ফ্রেশ হয়ে আই পাই গেছো এম জে ব্লকার্সর রুম পিছফালে পেইন্টিং খন চাব পারে মোক কমেন্টত কোনোবা কোনোবাই সুধি আছিল যে পেইন্টিং খন ভালকে এবার দেখাব লাগে আর এইফালে এম জে ব্লক পিক বন্ধু লিখি দিছো উপরত আর এইফালে গোটাই পিকচার খন ডিজাইন করেছে আমার সৌরভ ফায়ে যে নহক গাইস আর পার্টনারের কথা শুনিলে এইফালে পার্টনার মানে অলপমান রাতে মালটো খাই হুলুলুলু হয়ে থাকে কাহিনী এটা কই আছো একদম খুব ইন্টারেস্টিং গাইজ পূজার বতরত মই আর ব্রাদার গেছিলো পূজা সাবলে ওলাই ঘর পাওঁতে আহি বাজিছিল এটা আর মাদারও তারমানে সেইদিনাখন ঘরত নাছিলে মাদার গৈছিলে এফালে ধুবুরীর ফালে অলপমান নামৰ প্রোগ্রাম এটা আছিল তারপর মইনাও নাছিল ঘরত মাতিছিলে মামাহতর আইতাক মাতিছিলে ঘরত থাকিবলৈকে আর আমি সকলবার যেতিয়া রাতি দেরিকে আহিলো পাটনারে ভাবিলে কি কোনোবা মানুহ আহিব পাৰা চোর ডকাইত ঘরত সেইকাৰণে মালটো খাই পুরা হুলুলুলু হৈ বারান্দাত মানে এফালে লেপখন পাৰি লৈছে লৈ তাতে পুরা পহৰা দিয়াত ব্যস্ত হৈ গৈছে পাটনার সেই মানে অলপমান আবলাং মুহূর্ত আর এই মুহূর্ত আহি পাই গেল এইফালে বাবুল স্যার গুড মর্নিং খবর পাতি কেনেকুয়া একদম ধুনিয়া ক্যাপ স্যাপ লগাই আছে ই মানে মোর বেস্ট ফ্রেন্ড গাইজ আর এই ভিডিওটা আহি বলে লাঞ্চ নকরা হে মানে কিবারে ভাল লাগে ইয়াক নাকি ভাই ওকে ওকে রে কোন যাবা আজি বড়খুন দিছি না বড়খুন ছাগলৰ খাদ্য বিচাৰি আচ্ছা ছাগলৰ খাদ্য বিচাৰি আছে মই বুলি গাহৰি খাদ্য দিব যাব লাগিব গাঁৱলীয়া লৰা না গাইজ অলপমান ফার্মিংত এ আৰু বেস্ট পলে কি ভাই চাকৰি বাকৰি নাই কি কৰিব আৰু উপায় নাই মানে মইনাক চাব পাৰে একদম পুৰা গা পা ধুই জাসনা উঠি আহিছে মইনা অলপ দেৰিলৈকে শুৱায় হে মইনা এতিয়া ভাত পানী খাই জল্দা জল্দি যাবলৈকে ওলাইছে মহাবিদ্যালয় কলেজলৈকে বুলি মইনা লাইন চাইন মাৰা নেকি কলেজত গৈ লাইন নামাৰবি মই গম পালে কিন্তু দিগদাৰ আছে তোৰ ভাইক ডাইৰেক্ট কৈ দিছো কথা বুজিছ একদম ওকে ফেণ্টাষ্টিক থাকবে ফেণ্টাষ্টিক মানুহ আৰু গাইজ বৰ্তমান আহি পালোঁ এইফালে ষ্টক ৰুম গাহৰিৰ য'ত দানা থোৱা হয় আৰু গাহৰিকেইটা নতুন স্পেচিয়েল আইটেম খুৱাইছোঁ গাইজ এই মালটো আপোনালোকে যিটো দেখিছে এইটো কি বস্তু বাৰু কওকচোন
আপনিতো বিয়ার গম পাই কিজানি বিয়ার ভালুকটো খাই পাইছে আর এই ভালুকর ভালুক বনোয়ার পিছত যেটু এফালা মেড়া রকি যায় সেই মেড়াতো বর্তমান গাহরির প্রধান খাদ্য হিসাবে দি আছো অল্প প্রোটিনটো বেশি সেই কারণে খাদ্যটো খাই ভাল পায় আর টেস্ট বেশি পায় সেই কারণে গাহরিয়ে একদম পুরা সেলাকি পুরা খাই দিয়ে বাবুল্লা আর এইফালে বাবুল্লা ব্যস্ত বর্তমানে এইফালে ভাত লাড়ি আছে ঠিক আছে বুল্লা একদম ওকে আগে আগে বাবুলদা হাতত দা লৈছে আর একটা বাল্টিং লব দিছো মানে মোর অকলে নিবলে অল্পমান দিগদার বাবুলদা যাব এতিয়া অল্পমান ছাগলীর কারণে পাত কাটিব নাকি বাবুলদা আর মই আহি আছো এইফালে এনেক পুখুরীর পাড়ে পাড়ে ফার্ম হাউসলৈকে রোদটু গুমলিয়াকে অল্প অল্প ওলাই আহি আছে নাকি বাবুলদা আমি আকো রোদ সহ্য করব নোৱাৰো মেইন কথাটো সেইটো অল্পমান ছায়া পালে বা ঠান্ডা পালে ভাল পাওঁ অলপ এনেই ও পজিটিভ ব্লাড গ্রুপের মানুষ বাবুলদায় মই সেই কারণে গরমটো অল্প বেশি নাকি বাবুলদা একদম রোদ বুলি গলি আমি আৰু অশান্তিয়ে পাওঁ অলপমান খাদ্য খানা দেখা পায় এইফালে গাহৰিটো কেনেকুৱা দৌৰিব চাবচোন পিছে পিছে ঐ ভায়া আৰু এইফালে খেতি চেতিগিলা অলপমান কৰিছিলোঁ গাছ পানী চানি পৰি একদম খেতি বাংঘোলা উঠি গৈছে পুৰা এইফালে পানী জমা খাই আছে বাবুল্লা কাম নাই বান্দৰৰ উৎপাতত ইয়াতে একো খেতি কৰিব নোৱাৰা হৈছে ভাই মাথা বেয়া হৈ গৈছে ৰাইজে খেদিব লাগিব বান্দৰ উপায় নাই কি কৰিব আৰু আৰু এইফালে আহি পালোঁ বৰ্তমান ফাৰ্ম হাউচত গাইছ আৰু এতিয়া বাবুলদা যাব পাত কাটিবলৈ আৰু ময়ো এতিয়া ফাৰ্মত লাগো ভিডিঅ' বহুত বলকি নাথাকোঁ আৰু এতিয়া বাবুলদা মই অলপ দেৰিকৈ মানে আকৌ বজাৰত যাব লাগিব আজি সপ্তাহিক বজাৰ আছে আমাৰ ইয়াতে লোকেলত আৰু বজাৰ চজাৰ কৰিম দিগদাৰ অঁ দিগদাৰ সেইকাৰণে জল্দি জল্দি দি লওঁ এতিয়া বকি নাথাকোঁ আৰু গাইছ মানে ভ্লগিং নহ'ব আকৌ বজাৰত যাম বাবুলদাই মই তেতিয়া আকৌ ভিডিঅ' কৰি আছোঁ আৰু বাবুলদা একদম বেলেগ ডেঞ্জাৰ মেন গাইছ আৰু এই বাবুলদাৰে মোৰ এটা বৈশিষ্ট্য আছে গাইছ বিয়াত আপোনালোকে নামাতিলেও কথা নাই বিয়া দেখা পালে হ'ল আমি খাবৰ কাৰণে পুৰা বিয়া ঘৰত সোমাই যাওঁ মানে নে কি বুল্লা নামাতা বিয়া যাওঁ নামাতা বিয়াত আমি বিয়া হ'লে হ'ল আৰু মানে য'তে নহওক মানে সিদিনাখন ভাল লাগে সিদিনাখন এখনত গ'লো যাওঁৰ পিছত কি কয় বাবুলদা ৰাতি বহুত দেৰি হৈ গৈছে বাপেকে কইনাৰ বাপেকে আমাক কৈছে যে ক'ৰ ক'ৰ ল'ৰা আমি কৈছোঁ এই ইয়াৰে দিয়ক তাৰপিছত ধুনীয়াকৈ খাই বৈ ৰাতি এটা বজাত আহি আছো আৰু ঘৰলৈকে অলপ লাজো লাগিছে লাজো লাগিছে মানে ভজলৈ ৰখোঁতে ৰখোঁতে আমনি লাগি গৈছে মানে এইফালে দৰা ঘৰীয়া আহি পোৱাৰ পিছতহে ভাতটো দিব যিহেতু ভাত আকৌ দুজন মানুহ তাৰমানে আগতীয়াকৈ দিব লগা দুজন মানুহ আগতীয়াকৈ সিহঁতৰ পেট মানে আৰু জুই চাই ওৱান জিৰ' এইটত নিব লগা হৈছে তেওঁলোকে ভোকত মানে দৰা ঘৰীয়া নাহাৰ আগতে ভাতটো অলপ বস্তিৰ ফালে খাইছে আকৌ তেওঁলোকে তাৰমানে হেৰি বেমাৰ হ'লে তাৰমানে হেৰি হস্পিটেলত সিহঁতক নিব লাগিছিল ৰান্ধি ঘৰলৈ ৰান্ধি ঘৰলৈ কি ক'ব আৰু উপায় নাই মানে গাইছ হ'ব এতিয়া আপোনালোক অলপ সময় থাকক মই 10 মিনিট 15 মিনিট আধা ঘণ্টাৰ পিছত আকৌ আহি আছোঁ আপোনালোকৰ মাজত এতিয়া স্থগিত ৰাখিছোঁ মানে ভ্লগিংটো এইফালে বাবুলদা লৈ গ'ল গছৰ পাত কটাত ছাগলীলৈকে বাবুলদা ঠিকে আছে একদম অ'কে অ'কে পথাৰৰ মাজৰ ফালে ওলাই আহিছো আৰু এইফালে আছে পিলেই ভাই পিলেই ভাইৰ ফাৰ্ম আছে গাহৰিৰ পিলেই ভাইৰ আজি মানে গাহৰিৰ পোৱালি দিয়া 4 দিন হৈ গ'লছো আইৰণ ইনজেকশ্যন মাৰিব লাগে সি মোক ফোন কৰি মাতিছিল আৰু এতিয়া বৰ্তমান গৈ আছো পিলে ভাই ঘৰলৈকে ঘৰ মানে ঘৰ নহয় গাইছ ইফালে ফাৰ্মত পথাৰৰ মাজত ফাৰ্ম আছে আৰু পাটনা গৈ আছে মোৰ আগে আগে মানে আমাৰ গৰু এটাই অলপমান কাৰোবাৰ ধান খাই আছে বোলে তাকে পাটনাৰক কমপ্লেইন জনাইছে আৰু পাটনাৰ গৰু গোটেই ভাই এইফালে আছে যা এইফালে ধানৰ মাজত এইটো গৰু দেখিছেনে এইটো আমাৰ গৰু একদম ৰছী ছিঙি মানে ধান খাই আছে কাৰোবাৰ কোনোবাই কমপ্লেইন দিছে পাটনাৰক আৰু পাটনাৰে একদম গামছা চামছা কোচাই একদম তৰা নৰা ছিঙি গৈ আছে গৰুটো ধাননিৰ পথাৰৰ পৰা ওলাই আনিবলৈ কোনোবা আছে নেকি ফাৰ্মত কোনোবা আছে নেকি ফাৰ্মত আৰু এইফালে আহি পাই গ'লো পিলে ভাই ফাৰ্ম আৰু পিলে ভাই বৰ্তমান ব্যস্ত হৈ আছে গাহৰি ফাৰ্মত অ ভাই ঠিকে আছে হালচাল কেনেকুৱা বৰ মিচিকি আহি পাইছে তাৰমানে ভাই আৰু এইফালে গাহৰিৰ পোৱালিবিলাক মানে এতিয়া আইৰণ ইনজেকশ্যন দিব লাগিব সেই এইফালে ভাই মাতিলে ই আগতে মানে দি পোৱা নাই সেইকাৰণে নেকি ভাই ঠিকে আছে নেকি আৰু এই ঔটেঙাৰ গছত পিলে ভাই ফাৰ্ম মানে একদম পুৰা হলহলীয়া বুলি কৈছে আৰু নেকি ঠিকে আছে ফাইনেলি মানে পিলে ভাই ফাৰ্মত আহি গাহৰিৰ বেজী মানে মাৰি দিলোঁ আৰু পিলে ভাই এইফালে পানী লৈ আহিছে হাত ভৰি ধুবৰ কাৰণে পিলে ভাই অ'কে অ'কে আৰু এইফালে ধনপা আহি আছে বৰ্তমান ঘাঁহ কাটিব নেকি ভাই
গরু ঘা কাটব আই আছে আর আমার মানে কারুকার্যটা অল্পমান চালে কেনকা লাগছে পিছে ভাল লাগছে না হ্যাঁ ভাল লাগছে ভাইয়া দে চলো পিছে আর এটা এই হাত ভরিখিন অল্পমান ধুই লো যেহেতু গাহরির পোয়ালিবিল লাড়িলো অল্পমান এপিলে বাইরে ধুইছে আর ময়ও ধুই লো আর নাকি ভাই ঠিক আছে রিজাল্ট ভাল পিছে রিজাল্ট ভাল বেয়া নহয় বড়িয়া গাইস ফাইনালি মই আছো আমার বস্তির মাজত আর আজি গছ গছনি বিলাক চাওয়া পড়ে একদম খুব ধুনিয়া কুমলিয়া কুমলিয়া বতা মারি আছে আর গছ গছনি বিলাক কিবা আজি একদম সাফা সাফা লাগিছে মানে বরখুন দিছে ন সো নেচারর ফালে সাবলে মানে মজা হয়ে আছে আজি আর এইফালে এই পুকুরি আর এতিয়া বেলেগ বাদ দিয়ক প্রথমতে খানাটো খাই লব লাগিব বর্তমান টাইম হয়েছে 1:30 আর মার অল্পমান খঙে উঠিছে মই পিলে ভাই ফার্মত যার তো মানে গম নপালে সেইকারণে ফোনতে অল্পমান গালি চালি দিলে যে নক এতিয়া খাদ্য খাই লো 1:30 হল আর বাবুল দা এইফালে মানে কিবা কিবি অল্পমান কামত ব্যস্ত ভাত খালি হে মই পিলে ভাই তা যাব লাগা হল সেইকারণে অল্পমান দেরি হল আর মোরও মানে এতিয়া ভাতটা খাই লো গাইস যে নহক আজির ভিডিওটা ইমানতে হ্যাক করে দিছো যদি ভিডিওটা চাই ভাল পাইছে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও নাকি বাবুল দা Till then, tata, bye-bye. আৰু গাইছ সদৌ শেষত আজি খানাৰ আইটেমছ কি আছে এবাৰ চাওঁ দালি ভাজি ঘৰৰে ডাংবডি মানে কিছুমানে ডাংবডি বুলি কয় আৰু নেচেৰা আৰু এইফালে ভোল চোল ভাজিছে খুন্দা মাছ আছে স্পেচিয়েল আইটেম আৰু পুষ্টিকৰ খাদ্য গাখীৰ